নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রিসেপশন ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। দেখো, এটা হলো আমার মামা শ্বশুর, মানে আমার শাশুড়ি মায়ের মামাতো ভাইয়ের ছেলে এবং তার ওয়াইফ। আমরা তার রিসেপশনের পার্টিতে গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এটা কল্যাণীতে বিয়েটা হচ্ছে। তা আমরা, দেখো, আমরা 6:30-7টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তা বেশ সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা দেখলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ননদ, মামা শ্বশুরের মেয়ে। আর এই যে এটা ছোট ছেলে চলে গেল, মামা শ্বশুরের 2 ছেলে আর 1 মেয়ে। তা ননদেরও বিয়ে হয়েছিল কিছুদিন আগে, আমরা তখনও এসেছিলাম। এবার ননদের বিয়ে, ননদের মানে বর্দার বিয়ে হচ্ছে, সেখানে এসেছি। আর আমার দেওর হচ্ছে ক্যামেরাম্যান, আর বৌমা হচ্ছে যে আমার জা, সে হচ্ছে মেকআপ আর্টিস্ট। তা ওদের এই প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল, প্রি ওয়েডিং শ্যুটের কিছু ফটো ওরা এখানে সাজিয়েছিল, ওগুলো বেশ ভালো লাগছিলো। আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিওটা করলাম। দেখো কি সুন্দর বেশ ফটো তুলেছে। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। ওদের এটা লজ ভাড়া হয়েছিল, বাড়িতে হয়নি রিসেপশনটা। তো এখানে ঢুকেই প্রথমে দেখছি বেশ ফটো তো সেকশন চলছে, আর ওই হচ্ছে মামি, যার সাথে ফটো তোলা হচ্ছে। এখন তো বিয়ে বাড়িতে এটাই সব থেকে মাস্ট, মানে ফটো তোলাটা তো খুবই জরুরি। আর সত্যি কথা, একদিনই বিয়ের খরচা হয়, তা কেন করবে না ফটো সেকশন? সবাই সবার বিয়েতে রিসেপশানে ফটো তোলাটা থাকেই মাস্ট। তো আমরা এখানে গিফট দিয়ে দিলাম, আমি গিফট দিতে গিয়েছিলাম। তা গিফট দিয়ে আমরা এবার আস্তে আস্তে একটুখানি সবার সাথে কথা বলে নেব। আর এখানে দেখো, বৌমাকে বেশ খুব সুন্দর সাজিয়েছিল, আর বৌমা যেহেতু নিজেই মেকআপ আর্টিস্ট, তাই জন্য খুব সুন্দর সেজেওছে, আর ওর অনেক চেনাজানাও আছে, তারাই ওকে সাজিয়েছিল। ভীষণই ভালো লাগছিল, তোমরাও দেখে বলো কেমন হয়েছে আমাদের বৌমা। আর আমার সবথেকে ভালো লেগেছে ফিগারটা, এত সুন্দর ফিগারটা, একদম স্লিম ফিগার, আর লম্বাটাও ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর খুব মিষ্টিও দেখতে, আমার তো ভালো লেগেছে, বা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। এবার আমরা যেহেতু অনেকটা দূরে থাকি, চলে আসবো, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। এখানে প্রথমে স্টার্টার শুরু করলাম। স্টার্টারে অনেক কিছু ছিল, ফুচকা ছিল, আইসক্রিম ছিল, পান ছিল, চা কফি ছিল, তারপর এখানে শরবত ছিল, আর এই যে দেখো আমপান্না শরবত ছিল। আর এখানে চিকেনের আইটেম ছিল স্টার্টারে, দেখো চিকেন 65 ছিল, আর নুডলস ছিল, মানে চিকেন নুডলস ছিল, এবার এমনি নুডলসও ছিল। আবার এদিকে ছিল পাস্তা, যে যেরকম খাবে বললে সেটা এরকম বানিয়ে দিচ্ছিল স্টার্টারেই। বেশ আমাদের তো সত্যি কথা বলতে স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো। তা যেহেতু মেন কোর্সও আছে, মেন কোর্সটাও তো খেতে হবে, তাই মেন কোর্সে চলে এসেছি। আর বেশ তখনও বিয়ে বাড়িতে অতটা ভিড় হয়নি আমরা যখন খেতে বসেছিলাম, কেন আমরা যেহেতু দূরে থাকি, চলে আসবো বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ছোট মামা, বেশ ভালোই লাগছিলো বিয়ে বাড়িতে, অনেকদিন পরে অনেকের সাথে দেখা হয়েছে। আর একটা, এখন তো অনুষ্ঠান ছাড়া কারোর সাথে কারোর দেখাও হয় না, আর মানে কথাবার্তাও হয় না, তা বেশ ভালো লাগছিলো। এবার আমরা মেন কোর্সে বসে গেছি। দেখো এখানে ওদের হচ্ছে বিয়ের মেনুটা কী কী রয়েছে, আস্তে আস্তে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। দেখো, আর দেবদান খুব ক্লান্ত ছিল, স্কুল থেকে এসেছে, আবার দুপুরে এক্সাম দিয়েছে, এক্সাম দিয়ে বিয়েবাড়ি গেছে, বিয়েবাড়ি যেতে যেতে গাড়িতে ঘুমিয়েও পড়েছিল। তা আমার না এটা খুব ভালো লেগেছে, বেশ পদ্ম পাতায় খেতে দিয়েছে, এটা কিন্তু কলা পাতা না, প্লেটের উপরে পদ্ম পাতা। তা পদ্ম পাতাটাও বেশ ভালো লাগছিলো দেখে। তা প্রথমে দিয়ে দিলে হচ্ছে ফিশ বাটার ফ্রাই দিয়েছে, আর সঙ্গে পুদিনার চাটনি, যেটা গ্রিন চাটনি বলে, সেই গ্রিন চাটনিটা দিয়েছে। দেবদান এটা খাবে না বলছিল, স্টার্টার খেয়ে ওর পেট ভরে গেছে, ও বলছিল আমি এটা খাবো না। যাই হোক, দিয়েছে, বললাম নষ্ট করিস না, কিছু একটু খেয়ে নে, কিছুটা অন্তত খা, কেন খাবার নষ্ট করতে আমার ভীষণই বাজে লাগে, আর আমি ওকে মানে আমার একদমই পছন্দ নয়। তারপরে এই হাফ খেয়েছে খুলে, তারপরে আর হাফ কি ফেলে দিয়েছে। আর এই যে দেখো, এখানে কড়াইশুঁটির কচুরি করেছিল, আর ছোলার ডাল করেছিল, এটাও আমার বেশ ভালো লেগেছিলো, বেশ ঘরোয়াভাবে, মানে ঘরোয়া টাইপের ছোলার ডাল করেছিল, কোনো রিচ না, কোনো পনির টনির কিছু না, এটাও বেশ খেতে ভালো লেগেছিলো। তারপরে ছিল সাদা ভাতের সঙ্গে এঁচোড়ের কোপ্তা কারি, বেশ ভালো, এটাও বেশ আইটেমটা বেশ ভালো ছিল। তো আমি আর ভাত আর নিইনি, স্টার্টার খেয়ে এত পেট ভরে গেছিলো যে, আর সন্ধেবেলা তো খিদেও পেয়ে গেছিলো, ওগুলোই বেশি খাওয়া হয়ে গেছে। তারপরে মটন বিরিয়ানি ছিল, মটন বিরিয়ানির সঙ্গে যারা বিরিয়ানি খাবে না তাদের ছিল রাইস, আর প্লেন ভাতও ছিল, বেশ মাটনগুলো বেশ বড় বড় পিস ছিল, আর তার সঙ্গে আবার চিকেন চাপও ছিল। তা চিকেন চাপ বিরিয়ানি খেয়ে তারপরে লাস্টে ছিল ওখানে চাটনি পাঁপড়, যেটা থাকে সব, মানে সব বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে যে চাটনি পাঁপড় থাকে সেরকমই ছিল। আর মিষ্টি ছিল দু রকমের, একটা রসগোল্লা ছিল বড়, আর একটা ছিল এই সাদা টাইপের যে মিষ্টিটা, এই মিষ্টিটা ছিল।
ক্ষীর কদম টাইপের এরকম একটা মিষ্টি। এই মিষ্টিটাও কিন্তু খুব ভালো, কল্যাণীর ওদিকে কিন্তু মিষ্টি খুব ভালো খেতে। এবার আমরা বাড়ি চলে আসবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার সাথে কথাবার্তা বলে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি। অনেকটাই রাত হয়ে গেছে, তখন প্রায় 10:30 বেজে গেছে, 10:30-11:15 বেজে গেছে। এটা কোনো রাত না, কিন্তু যেহেতু অনেকটা দূরে যাব তাই জন্যই বেরিয়ে পড়লাম। তো এখানে ও মান্না তার মামার সাথে দেখা হয়ে গেছে, মামার সাথে একটু কথা বলে বেরিয়ে যাচ্ছে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। আজ তবে আসি, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, শুভরাত্রি, খুব ভালো থেকো তোমরা সবাই সকলে।